টক্স নিবেদন করছেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড ওয়েলকাম টু আরোহি সেলেব টক আমি অনামিকা আর আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত পরিচালক অভিনেত্রী এবং আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের একটি মানুষ ভাবছেন কে আপনারাই দেখে নিন সুদেশনা রয় নমস্কার দিদি প্রথমেই বলো কেমন আছো আমি সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করি সেই জন্য আমি সবসময় ভালো থাকারও চেষ্টা করি এই নতুন বছরে এখন অবধি নানান এই পাঁচ দিনের মধ্যেই গেছে কিন্তু তাও নিজেকে ভালো রেখেছি কারণ এটা হচ্ছে একটা মাইন্ডসেট ভালো থাকাটা আমরা যদি ভাবি যে সমস্যাগুলো রয়েছে যে সমস্যার মধ্যে ঢুকে যাব এর জন্য দেখ এরকম উত্থান পতন জ্বর ঝাপটা সবার জীবনেই আসবে যেরকম একদিকে আমার একটা জিনিস হবার ছিল সেটা হলো না তাই মন খারাপ হলো কিন্তু আরেকটা জিনিস যেটা হবার ছিল না সেটা হঠাৎ হয়ে জন্য মন খারাপ ভালো দুটোর মধ্যে আছি একদমই তাই আর তোমার একুশে মানে কেমন ভাবে কাটানো ইচ্ছে মানে একুশ দু হাজার তুমি কিভাবে দেখতে চাও কারণ কুড়ি তো আমরা খুব বাজে একটা সময়ের মধ্যে দিয়ে পেরিয়েছি তো ঠিক কতটা ভালো করে একুশকে দেখতে চাও আমি কিন্তু মনে করি না যে কুড়িটা আমি খুব বাজে সময়ের মধ্যে দিয়ে এগিয়েছি কুড়িটাতে হ্যাঁ অনেক কিছু আমাদের সাবধানতা অবলম্বন করতে হয়েছে অনেককে হয়তো হারিয়েছি তাদের হয়তো অন্য কারণেও হারাতে পারতাম কিন্তু কুড়িতে আমি কাজ কম কিন্তু করিনি এবং কুড়িতে আরেকটা জিনিস হয়েছে যে বাড়িতে থাকার জন্য আমার মাকে আমি তার শেষ কদিন বা শেষ কয়েক মাস অনেক বেশি সময় দিতে পেরেছি আমার মা অষ্টআশি তার বয়স তিনি কদিন হলো চলে গেছেন কিন্তু এই প্যান্ডেমিক পিরিয়ডে আমি মাকে অনেক সেবা করতে পেরেছি সেই জন্য আমি মনে করি যে আমি মা মার পাশে থাকতে পেরেছি মা যখন ধীরে ধীরে মানে কালের করাল গ্রাসের দিকে যাচ্ছে আমি তার পাশে থাকতে পেরেছি অন্য সময় হলে আমি থাকতে পারতাম না তবে কাজকর্মও যথেষ্ট করেছি তবে হ্যাঁ এই প্যান্ডেমিক মোটেই কাম্য নয় এবং আমি আশা করব যে ভ্যাকসিনটা ভালোভাবে সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং আমরা এই যে একটা মাস্ক পরে সর্বক্ষণ হাত ধুয়ে ঘুরে বেড়াচ্ছি এটার থেকে যেন ধীরে ধীরে বেরোতে পারি আর একুশে আমি চাইবো আমরা আরও ভালো থাকব আমরা উন্নতির কথা ভাববো আমরা পজিটিভভাবে এগোবো কুড়িটাকেও আমি পজিটিভলি নিয়েছি আমি কুড়িটাকে বিষভাবে নিই নি আমি কুড়িটাকে খুব পজিটিভলি নিচ্ছি কারণ আমি মনে করি যে কুড়িতে আমি আমার অনেক কিছু করতে পেরেছি যেগুলো হয়তো সাধারণ ভাবে করতাম না একদম মানে আমরা কিন্তু অনেকটা সময় বাড়িতে কাটাতে পেরেছি কুড়িতে আমি পেয়েছি আমার নাতিকে আমার ছেলে এবং ছেলে পুত্র এবং পুত্রবধূ তাদেরও কাজ একটু যেরকম ইয়ে ছিল তাই তাদের ওই সময় দিস ওয়াজ এ বেবি বুম ইয়ার সুতরাং আমার নাতি আরিক জন্মেছে এবং আমি সেটা আমি বলবো পজিটিভ এবং কুড়িটা কিন্তু খুব যে নেগেটিভ সেভাবে আমি দেখছি না তবে একুশ আশা করি আরও ভালো হবে এবং একুশে আমাদের যে কালো ছায়াটা রয়েছে সেটা আশা করি চলে যাবে আর দু হাজার কুড়ি মানে আমরা যখন লকডাউনে ছিলাম তো আমরা কিন্তু অনেকেই অনেক কিছু নতুন কিছু করার চেষ্টা করেছি তুমি কি নতুন করেছো আমি নতুন করেছি প্রথমত আমি আমার বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলেছি সাজিয়েছি আমি বাগান করেছি আমি বই পড়েছি অনেক আমি দুটো তিনটে স্ক্রিপ্ট লিখেছি আমি রোজ আমি পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের সঙ্গে রয়েছি অ্যাজ আ স্পেশাল কনসালটেন্ট আমরা রোজ এগারোটায় মিটিং করতাম এর মধ্যে আমি বহু চাইল্ড ম্যারেজ আমাদের প্রশাসনের সাহস সাহায্যে বন্ধ করতে পেরেছি পাচার বন্ধ করতে পেরেছি আমি মনে করি যে এই বছর কিন্তু অন্যান্য বছরের মতনই আমার কাছে একটা বছর যেখানে ভালো মন্দ একটু মন্দটা বেশি ছিল একদমই তাই আর এবারে আমরা একটু চলে যাব তোমার তো মানে কেরিয়ারের শুরুটা জার্নালিজম দিয়ে মানে জার্নালিস্ট হিসেবে শুরু এবং তারপর একজন পরিচালক তো এই পুরো গল্পটা যদি আমাদেরকে বা এই পুরো যে একটা স্ট্রাগল মানে অনেকটা কাটখর পোড়ালে একটা এই জায়গায় আসা যায় তো সেই গল্পটা যদি একটু আমাদের সাথে তুলে ধরো আচ্ছা আমার না কোনো স্ট্রাগল হয়নি কারণ আমি এনজয় করেছি যাই করেছি ইট হাজ বিন এনজয় এনজয়মেন্ট আমি যে সময় চাকরি বাকরি বা এই জগতে এসেছি প্রথমে জার্নালিস্ট তখন কিন্তু আমি প্রথমে একটা বাংলা কাগজে পুরোপুরি পূর্ণ সাংবাদিক হয়ে জয়েন করি এবং সেই সময় আমরা মানে যে কাগজে আমি কাজ করতাম সেখানেই প্রথম আমাদের যে এডিটর ছিলেন গৌর কিশোর ঘোষ তিনি বলেছিলেন যে মেয়েরাও একই সমান জার্নালিস্ট বলে তাদেরও কিন্তু নাইট শিফট করতে হবে এবং আমি সেই সময় আমি ওই কাগজে আজকাল কাগজে শুরু করি তারপরে আমি চলে যাই একটি ইংরেজি কাগজে সেখানেও ভীষণভাবে মানে লড়াই করতে হয়েছে প্রতি মুহূর্তে অসম্ভব খেটেছি কারণ আমরা তো ওরম ট্রেন্ড জার্নালিস্ট নই আমরা অন দ্য জব ট্রেনিং করেছি এবং আমি মনে করি যে দ্যাট হ্যাজ রিয়েলি ওয়ার্কড কারণ যারা অনেক সময় আমরা পড়াশোনাটা ভীষণ দরকার কিন্তু পড়াশোনায় না প্র্যাকটিক্যাল জিনিসটা সবসময় বোঝা যায় না তার ফলে কি হয় যে যখন প্র্যাকটিক্যাল জগতে আসো তখন বইয়ে পড়া জিনিসগুলো মনে না না আমাদের বইতে তো এরম বলেছিল এ তা নয় বইতে যা লেখা থাকে সবসময় প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে হয় না আমি যখন অডিও ভিজুয়ালে আসি উনিশশো সালে তখনও কোনো ট্রেন্ড অডিও ভিজুয়াল জার্নালিস্ট সেরম ছিল না আজকে তোমরা অনেক তারপরেও আমরা সেটার মধ্যে ঢুকে গেছি আমি তার লড়াই করেছি সবকিছু নতুনে আমি লড়াই করেছি মানে আনন্দে লড়াই করেছি উপভোগ করেছি প্রতিটা মুহূর্ত একটি মহিলা পত্রিকার শুরু থেকে তার সঙ্গে ছিলাম তারপরে টেলিভিশনে একবারে শুরু থেকে আছি যাকে বলে যখন স্যাটেলাইট হলো যখন টেলিভিশন প্রাইভেটাইজড হলো অনেক কিছু নতুন নতুন জিনিস সমস্ত করতে পারলাম সিরিয়াল তারপরে পরবর্তীতে সিনেমা এবং নতুন ধারা সিনেমা করেছি আমাদের অনেকেই বলেছিল আমাদের একটি ছবি আছে যেটা নাম হচ্ছে ক্রস কানেকশন এই ছবিটা কিন্তু একটা পাল্টে দিয়েছে ছবি এই ছবিটাতে আমরা টেলিভিশনের অ্যাক্টরদের নিয়ে একটা ভীষণ পপুলার ছবি করেছিলাম যেটা প্রথম বলা যেতে পারে যেটা সপ্তাহ ধরে চলেছিল। এর আগে ছবি এতদিন চলেনি এ কথাটা আগে আমি বলিনি কেননা এ কথাটা আশা করেছিলাম অন্যরা বলবে কিন্তু এখন বুঝেছি নিজের ধারা নিজে পেটাতে হবে তাই জন্য নিজের ধারা একটু পিটিয়ে দিলাম এবং আমরা একটা নতুন ধারার ছবি তার আগে আমরা আরেকটা ছবি করেছিলাম তিন এবং সেই ছবিটা রিলিজ হবার আগে ওটা কেউ একটা না ওটা কেউ ইউটিউবে আপলোড করে দিয়েছিল আর এটা হচ্ছে যখন আমরা এসব ব্যাপারে একেবারেই ওয়াকিবাহাল ছিলাম না তো আমি বলবো তিন কথা ওয়াজ দ্য ফার্স্ট ভাইরাল ভিডিও অন ওটি তখন ওটিটি কেউ জানতো না কেউ ওটিটি বলতই না তো ইউ

পাঁচ থেকে ছ বছর সময় ওটা মানে অসম্ভব এবং যখন আমরা রিলিজ করলাম ইট সুপার হিট ওটা তখন পাঁচ সপ্তাহ টানা ফুল হাউস হয়েছিল তারপরে আমরা ওটাকে যখন স্যাটেলাইট দিলাম স্যাটেলাইটেও ইটস সুপার হিট কারণ ইট হ্যাড দ্য হাইয়েস্ট টিআরপি অফ দ্য পার্টিকুলার চ্যানেল তো এই আমি বলতে চাইছি যে এবং এটা একেবারে অন্য ধারার ছবি করেছিলাম ইট ওয়াজ আ ফিল্ম যেটা পপুলার মেইন স্ট্রিম কিন্তু অন্য ধরনের তো এইগুলো করে এরপরে যখন ওটিটি এলো তখন ওটিটিতেও আমরাই বোধ প্রথম যারা এস্টাবলিশড ডিরেক্টার যারা প্রথম করতে আরম্ভ করি আমরা ভার্জিন মহিত বলে একটা করেছিলাম সেটাও খুব মেয়েদের কুমারিত্ব নিয়ে যে ওয়াই ইজ ইট সো ইম্পর্টেন্ট তারপরে আমরা আরেকটা করি গত বছর জি ফাইভে সেটা দেখানো হয়েছিল আর বেশ কয়েকটা ছবি তার মধ্যে একটা ছবি আমরা করেছিলাম কলকাতার কবিতারা বলে উইচ ওয়াজ উইথ আ ভেরি ভেরি রিস্কি সাবজেক্ট সেম সেক্স ভালোবাসা তারপরে আমরা সাম্প্রতিক একটা ওটিটিতে সেটা অবশ্য বিরসা দাসগুপ্ত তার ডিরেক্টর কিন্তু ও আমাদের বলেছিল যে সেকেন্ড ইউনিটটা যদি আমি এবং অভিজিৎ করি এবং আমরা উই রিয়েলি এনজয়েড ইট থ্রু দ্য প্যান্ডেমিক এই অগস্ট থেকে সেপ্টেম্বর ওরা পুরো অগস্ট সেপ্টেম্বর অক্টোবর প্রায় তিন মাস ধরে ওরা শুটিং করেছে আমরাও সেই তিন মাসে প্রায় তেরো দিন থেকে চোদ্দ দিন শুট করেছি অ্যাজ সেকেন্ড ইউনিট অ্যান্ড আমি এইটাই বলবো এটা একটা খুব বড়ো এ ওটা ইটস অন এয়ার এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই তিন মাসে কিন্তু আমরা সমস্ত প্যান্ডেমিক নর্মস ফলো করেছিলাম এবং আমাদের ইউনিট অক্ষত ছিল আচ্ছা আর একটা এই যে ওটিটির কথা বললে এই এই জায়গা থেকে আমি একটা কথা বলবো যে তোমার কি কোথাও মনে হচ্ছে যে ওটিটি এসে মানে সিনেমা হল কোথাও একটা তার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার ব্যাপারটা এই দর্শকদের কাছে কোথাও কমে যাচ্ছে যেহেতু ওটিটিতে তারা পেয়ে যাচ্ছে না না সে তো চিরকালই ছিল চিরকালই ছিল হ্যাঁ এখন ওটিটি হয়ে এটা লিগালাইজড হয়েছে আমরা তো ইলিগালিরা তো দর্শকরা চিরকালই দেখেছে এবং হলে যাওয়াটা গত বছর তো হলে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না হলই বন্ধ ছিল হ্যাঁ তো তারও আগে যখনই নতুন কিছু আসে লোকের একটা ভয় ভয় হয় যে টেলিভিশন এলো যে না সিনেমা সিনেমা সিনেমার জায়গায় থাকবে এবং সিনেমা সেই জায়গায় থাকবে এবং যেটা হবে যে সিনেমায় এক ধরনের দর্শক যাবে সিনেমা এক্সপিরিয়েন্সটা আলাদা কিন্তু সবসময় তো ওই

তো আমরা আরো আরো পরিধিটা অনেক বড় এবং অডিয়েন্স ওয়েলকাম হ্যাঁ উই হ্যাভ টু গিভ देम दैट কাইন্ড অফ এক্সপেরিয়েন্স হলেও আসবে টিভিতেও দেখবে ওটিটিতেও দেখবে আমাদের ছবি ওটিটিতে ভীষণ পপুলার হ্যাঁ হ্যাঁ একদম যেটা তোমারই একটা নতুন ছবি সেটা সেটা তো মানে প্রায় এক মাস হয়ে গেল ওটা কিন্তু টপ এর মধ্যে টপ 5 এর মধ্যে রয়েছে সর্বক্ষণ হ্যাঁ সেটা ইজ আ ভেরি ভেরি পজিটিভ থিং তার আগে আমরা একটা ছবি করেছিলাম সুদক্ষিণ আর শাড়ি বলে সেটা আট মাস জানুয়ারি মাসে ছবিটা আপলোড হয়েছিল অক্টোবর অবধি ফার্স্ট টপ টেনের মধ্যে ছিল হ্যাঁ এবং ওটা শ্রীলেখাকে নিয়ে করেছিলাম সুতরাং আমি না এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি আমি চাই যে সিনেমা হলে লোকে আমার ছবি দেখতে আসুক ইনফ্যাক্ট আমার ছবি শ্রাবণের দ্বারা যেদিন সিনেমা হলটা বন্ধ হলো সতেরোই ফেব্রুয়ারি সেই শহতে ওই 17 মার্চ সরি 17 ওটা কিন্তু ফুল হাউস নন্দনে চলছিল শ্রাবণের ধারা যেতে সৌমিত্র দা গার্গী এরা আছেন এবং তারপরে বন্ধ হয় কিন্তু ওই ছবিটা ওটি প্ল্যাটফর্মে দেওয়াতেও ওটি প্ল্যাটফর্মে ইট হ্যাজ बीन রিসিভড ভেরি ওয়েল তো আমি একটা মনে করি যে যদি ছবি ভালো হয় সেটা লোকের কাছে পৌঁছতে অ্যাকচুয়ালি ওটিটি মারফত আমি অনেক বেশি লোকের কাছে পৌঁছতে পারছি আর আজকাল তো বাড়িতে সবার বড় বড় স্ক্রিনস আছে অনেকেও বড় স্ক্রিনে লোকে যে ভাবে সিনেমা ফোনে ফোনেও দেখি দেখি না তা নয় গাড়িতে যেতে যেতে দেখি হ্যাঁ তো মানুষের পৃথিবীটা হাতের মুঠোয় এসে যাচ্ছে উই হ্যাভ টু অ্যাকসেপ্টেড অবশ্যই হলে দেখব হলে দেখব যেরকম আমি হলে দেখার আলাদা যেরকম মিটিং আমি অনেক সময় আমরা ফোনে মিটিং করি কিন্তু মন ভরে না রিয়েল মিটিং এর জন্য কিন্তু ভার্চুয়াল সব সময় ভালো লাগে না সেরকম অনেক সময় হলে গিয়ে কোন কোন ছবি দেখার নিশ্চয়ই ইচ্ছে হয় একদম আর আরেকটা তোমার কাছে জানতে চাইবো সৌমিত্র বাবু মানে আমাদের ছেড়ে চলে গেছেন তো এই শ্রাবণের ধারাতে তোমার সাথে মানে একটা কাজের অভিজ্ঞতা বা মানে একটা মেমোরিজ যদি আমাদেরকে একটু শেয়ার করো না সৌমিত্র বাবুর সঙ্গে আমাদের ওই শ্রাবণের ধারাটা বলতে পারো যে ফাইনালিয়ে ইনফ্যাক্ট এবছর গত বছরই জুলাই মাসেও কে আমি একটা বড় ইন্টারভিউ করি একটা বিভি অ্যাওয়ার্ড ফাংশনের জন্য সৌমিত্রদা আমাদের জন্য আমাদের হুল্লোর বলে শিশু সুরক্ষা আয়োগের একটা ম্যাগাজিন আছে তার জন্য প্রতি বছর উনি পুজোতে একটা করে কবিতা দিতেন তো এবছর একটা কবিতা দিয়েছিলেন সেটার নাম গন্ডার সেটা আমাদের ম্যাগাজিনে ছাপা হয়েছে আর সৌমিত্র সৌমিত্রদাকে আমি চিনি মানে একেবারে ছোটবেলা থেকে যাকে বলে কারণ উনি প্রথমে ছিলেন দূরের তারকা ধীরে ধীরে আমি যখন সাংবাদিকতা করি তারপরে অডিও ভিজুয়াল জগতে আসি সে দূরের তারকা কাছে চলে এসেছিলাম এবং উনি এমন একটা মানুষ ছিলেন যে উনি কিন্তু লোককে কাছে টেনে নিতে পারতেন তারকা ছিলেন In im image kintu moninoi. মনে উনি সত্যিকারের সাম্যবাদী ছিলেন এবং উনি সবার সঙ্গে মিশতে পারতেন এবং সেটা আমার যেটা খুব ভালো লাগে যে উনি আড্ডা মানে যে কোনো আড্ডারই উনি মধ্যমণি এবং উনি সবসময় নানান বিষয়ে গল্প করতেন এবং ওর যেটা সারল্য ছিল যে উনি যাদের উনি অ্যাডমায়ার করতেন যেরম রবীন্দ্রনাথ সত্যজিৎ রায় শিশির ভাদুরি এদের সম্পর্কে যখন উনি কথা বলতেন খুব উচ্ছ্বসিতভাবে বলতেন মানে এই যে উচ্ছ্বাস ওনার মধ্যে কোনো সিনিসিজম ছিল না ভীষণ ভালো লাগতো ওনার এবং উনি অসাধারণ মানে কবিতা লিখতে ভীষণ ভালোবাসতেন ধরো কোথাও বসে আছেন মানে শর্টের মাঝখানে বা আমরা প্রিপেয়ার করছি ওনাকে উনি বললেন আর কতক্ষণ আর বললাম দাদা পনেরো মিনিট ও মা পনেরো মিনিটে এসে দেখি তার মধ্যে একটা কবিতা লিখে ফেলেছেন তো এই ধরনের এবং আড্ডা দিতে দিতে ওকে আমি প্রায় আমরা জিজ্ঞেস করতাম যে আমরা তো জানি যে উত্তম বাবুর সঙ্গে আপনার একটা রাইভাল না 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 উত্তম বাবুর সঙ্গে রাইভালরি হবে কি করে উনি আমার থেকে অনেক বড় বয়সে এই যে ওনার একটা অসাধারণ একটা সেন্স অফ হিউমার এবং শব্দচয়ন এবং পজ এবং অ্যাক্টিং আর খুব স্বাভাবিকভাবে উনি অভিনয় করতেন মানে অভিনয় করব বলে সে উনি সময় বলতেন অভিনয় মানে এরম না অভিনয়টা হৃদয়ে হবে এবং হৃদয় থেকে অভিনয় করতেন তবে ওনার একটা খুব চিরকালীন সেটা অনেক জায়গায় উনি বলেছেন কিন্তু আমরা উনি এই গল্পটা বলতেন বলতেন যে আমি তো আমি বললাম যে আপনার চোদ্দোটা তো ছবিতে আপনি সত্যজিৎ রায় বল যে হ্যাঁ চোদ্দোটা ছবিতে করেছি কিন্তু একটা ছবিতে আমার খুব করার ইচ্ছে ছিল উনি কিছুতেই আমার দিলেন না আমি কোনটা বলে গুপি গাই বাগামাইনে মাইনে গুপির চরিত্রটা আমি খুব করতে চেয়েছিলাম উনি যখন স্ক্রিপ্টটা পড়লেন আমি গিয়ে বললাম আমি করবো উনি বললেন না তোমাকে চাষা মনেই হবে না বোকা চাষা তো নয় তা আমি বললাম না আমি মেকআপ করবো আমি অনেক রকম অনেক কাকুতি মিনতি করলাম কিন্তু শেষে নাকি মানিকবাবু ওকে দেখে বললেন না আমি তোমার মধ্যে গুপি দেখতে পাচ্ছি না বলেন এরপরে তো আর কিছুই করা যায় না তারপরে দেখলাম তপেন চট্টোপাধ্যায়কে কাস্ট করা হলো হলো আমিও দেখলাম আমিও ওয়েট করে আছি ওয়েট করে আছি দাঁড়াও এবার ছবিটা হোক তারপরে দেখবো তারপরে ছবিটা যখন এল হলো আমি দেখতে গেলাম হলে কি দেখলাম তপেন কি অসভ্যের মতো ভালো অভিনয় করেছে এই যে শব্দ চয়ন আমার আর কিছু বলার রইল না সত্যজিৎ বাবুই ঠিক ছিলেন তো আমি বলছি যে ওনার মধ্যে এই জিনিসটা দারুণ ছিল উনি খুব সাবলীলভাবে মানে ওনার ক্ষোভগুলোকে প্রেজেন্ট করতে পারতেন এবং ওনার এই জায়গাতে ফাঁক রাখতে কিছু বলতে পারবে না এবং এত সুন্দরভাবে উনি এইটা বলেছিলেন এটা আমার চিরকাল মনে থাকবে এই যে বাবু এবং আমি মনে করি যে শ্রাবণের ধারার আগে আমি সৌমিত্র দার সঙ্গে ঋতুপর্ণ ঘোষের অসুখে কাজ করেছি সেই সময়ওটা দিয়েছি পরবর্তীতে আমরা একটা টেলিফিল্ম করেছিলাম সৌমিত্র দা ইজ লাইক আস হি উড ট্রাই এভ্রিথিং নিউ তো উনি সেইখানে আমাদের ওই টেলিফিল্ম প্রতিহিংসা না প্রতিশোধ সেটাতে অভিনয় করেছিলেন গার্গি সেখানে পৌত্রী হয়েছিল। এরপরে যখন শ্রাবণের ধারায় কাস্টিং করছি তো উনি বললেন গার্গি হ্যাঁ আপনার অপোজিটে বললো কি এবার আমার মেয়ে বললাম না আপনার স্ত্রী বলে তাহলে গার্গির তো পদোন্নতি হয়েছে বলতে হবে আচ্ছা সেই পৌত্রী নাতনি থেকে স্ত্রী এই ছিল আমি নিজেও হারিয়ে গেছিলাম এই আড্ডার মাঝে আর এর মাঝে ভুলেই গেছি আমাদের একটা বিরতি নিতে হবে আমরা আসছি একটা ছোট্ট ব্রেকের পরে কেউ কোথাও যাবেন না of companies your genie in a bottle career advancement opportunity in aviation and hospitality organic farming evolving science of india's healthy future digital marketing of the next generation income tax consulting and other legal services home furnishing and decor bringing your dream house delight we know what you desire so unleash your genie with sena group of companies let the magic begin sena group of companies dream with india ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই আর থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন আরোহী ফাউন্ডেশন সলিউশন ফর এভরি নিড Your bazaar, our bazaar. Welcome to OneStopBazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to T-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra and you can also find us at city center 2 we are just one click away to serve your need visit onestopbazaar.com or www.onestopbazaar.com feel the indiana or in media and entertainment the future of digital news and entertainment world with evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge worthy videos that will blow your mind away. Something you just can't miss. Or in media and entertainment, keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you, targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel, and hospitality industry. তবে বিরতির পরে আমরা দিদির কাছে আরও অনেক প্রশ্ন নিয়ে চলে যাব তার মধ্যে একটা প্রশ্ন যেটা মানে আমার খুব জানতে ইচ্ছে করছে তোমার প্রিয় ছবি কি মানে কি ধরনের ছবি তোমার দেখতে ভালো লাগে মানে দর্শক হিসেবে দর্শক হিসেবে আমার ভালো লাগে হোলসাম এন্টারটেইনমেন্ট যেটা হ্যাঁ আমি ছোটবেলায় আমার খুব প্রিয় ছবি ছিল সাউন্ড অফ মিউজিক দ্য গ্রেট রেস গুপি গাইন বাঘাবাই তারপরে সোনার কেল্লা জয় বাবা ফেলুনাথ হচ্ছে ছোটবেলার হ্যাঁ এর সঙ্গে আমি হিন্দি ছবিও দেখতাম আমি যে শুধু এইটাই হচ্ছে ধরো আমি স্কুলের পরিধি বলছি যখন আমাদের সময় তো এত টিভি ওটিটি এসব ছিল না তো আমাদের বাবা মারা যে ছবি দেখাতেন এবং ছবি দেখাটা একটা বড় ওকেশন ছিল সেই ওকেশনই যখন নিয়ে যেত তখন তো আমার বাবা মা আবার খুব বেশি ছবি দেখানো মানে তার ছিলেন না। তার ফলে আমরা ওই মাসে একটাও হতো না বছরে চার পাঁচটা এবং সেটা হচ্ছে যেটা বাচ্চাদের বা বয়সও চিত্ত ছবি সবাই একসঙ্গে দেখবে তো সেরকম ছবি তারপরে একটা ছবি দেখেছিলাম জয় জয়ন্তী হ্যাঁ আর হিন্দি ছবি আমি যখন টিন আমি যখন একটু আমার পা গজালো ডানা গজালো তখন আমি বন্ধুদের সঙ্গে হিন্দি ছবি দেখতে যেতাম সেই সময় আমি খুব রাজেশ খান্নার ছবি দেখতাম হ্যাঁ তারপরে অমিতাভ বচ্চনের প্রেমে পড়লাম তারপরে ধীরে কাপুর তার মধ্যে ছিল তারপরে যখন ববি এলো তখন আমি আর ডিম্পল প্রায় সমবয়সী তো সেই সময় ববির একটা আলাদা ইমপ্রেশন ছিল তখনও আমি কিন্তু সিরিয়াসলি ছবি নিয়ে অত ভাবিনি সত্যজিৎ রায়ের ছবি সীমাবদ্ধ দেখেছিলাম জন অরণ্য দেখেছিলাম তারপরে মানে অরণ্যের দিন রাত্রি দেখেছিলাম মানে এই ধরনের কিছু ছবি প্রতিদ্বন্দ্বী দেখেছিলাম এগুলো ওই স্কুলের শেষের দিকে কলেজে ঢুকছি সেই সময়গুলোতে তো কিন্তু এর মধ্যেও সেইরকম ভাবে আমি পথের পাঁচালি এবং অপুর সংসার এবং অপরাজিত অনেক পরে দেখেছি কলেজে যাবার পর হ্যাঁ কারণ আমাদের সময় তো অত ডিভিডি নেই যদি টিভিতে দেখায় বা ইয়ে দেখতে পারতাম আজকের দিনে এটা বোঝা খুব বা কোনো সিনে ক্লাবের সঙ্গে দেখলাম বা স্পেশাল শো হলো তো এইরকম তো এর মধ্যে ধীরে ধীরে আমার আস্তে আস্তে আমার স্বাদ পাল্টাতে আরম্ভ করলাম যেখানে ওই ধরনের ছবি থেকে আস্তে আস্তে অন্য ধারার যেমন অপর্ণা সেনের থার্টি সিক্স চৌরঙ্গী লেন আমাকে ভীষণ নাড়া দিয়েছিল ভীষণ এই সময় আমি কলেজ শেষ করেছি জাস্ট খুব ভালো লেগেছিল নিজেকে দেখতে পেয়েছিলাম দেবশ্রী যে নন্দিনী যে চরিত্রটা করেছিল তার মধ্যে পরবর্তীতে রিনাদির পরমা আমার ভীষণ প্রিয় পরে ঋতুপর্ণর যখন ছবি করে তখন ঋতুপর্ণর ছবি প্রথম ছবি উনিশ প্রথম না দ্বিতীয় ছবি উনিশে এপ্রিল আমার খুব পছন্দের ছবি হ্যাঁ তারপরে গৌতম বাবু গৌতম ঘোষের গৌতম ঘোষের বেশ কিছু ছবি আমার খুব পছন্দের তার মধ্যে ধরো গৌতম ঘোষের দখল হ্যাঁ তারপরে দেখা খালি দ দিয়ে ছবি না অন্য আমি ওই ছবিটার নামটা পার পার ছবিটা দেখে আমার অসম্ভব ভালো লেগেছিল এবং নাসির উদ্দিন শাহর অভিনয় মানে উনি না কিরকম ওই প্রেজেন্টটাই হয়ে গিয়েছিলেন যে সুকর নিয়ে যাচ্ছে সেই মানুষটা মানে তার সঙ্গে যে সত্যি যায় তার কোনো আলাদা ছিল না আর আমার ভীষণ পছন্দের ছবি বুদ্ধদেব দাসগুপ্তর গৃহযুদ্ধ হ্যাঁ আমি খুব আমার ভীষণ ভালো লেগেছিল ওই ছবিটা পরবর্তী সময়ে ধীরে ধীরে অন্যান্য অনেকের ছবি খুবই ভালো লেগেছে কন্টেম্পোরারি যারা ছবি করে সেরকম মৈনাক ভৌমিকের ছবি আমার খুব ভালো লাগে আমার পছন্দের ছবি হচ্ছে বিরসা দাসগুপ্তর প্রথম ছবি জিরো থ্রি থ্রি ওটাও আমার খুব পছন্দের ছবি তারপরে সৃজিতের অটোগ্রাফ আশা এবং গাঙ্গুলির ছবি যেরকম জ্যেষ্ঠ পুত্র আমার খুব ভালো লেগেছে তারপরে বিজয়া বিজয়া ঠিক নাম বলেছি তো সেটা ভালো লেগেছে কন্টেম্পোরারি অনেকেরই ছবি আমার খুব ভাল লাগে এবং আমি সম্প্রতি অনেক ছবি দেখছি এবং যারা নতুন পরিচালক তারা কিন্তু অন্য ধারার ছবি করছে যেগুলো সত্যি এন্টারটেনিং যেরকম রাজের রাজের ছবি পরিণীতা রাজের চিরদিনী তুমি যে আমার হ্যাঁ সেই ছবিটাও কিন্তু যদিও ওটা একটা লোকে বলে কপি ছবি কিন্তু রাজের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সেই ছবির মধ্যেও ও একটা বাঙালি আনা নিজস্ব একটা আর ওখানে অভিনয় মানে আলাদা করে তো কিছু বলারই নেই আমার তো আমারও খুব পছন্দের একটা ছবি সূত্রং এই যারা এই ধরনের ছবি করে আমার থ্রিলার না এখন সবাই মিলে এত থ্রিলার করছে থ্রিলারটাই বমকেশের মতো হ্যাঁ মানে আমার না অত থ্রিলার আমি অত থ্রিলার পছন্দ করি না দ্যাটস এ डिफरेंट থিং অল আমি একটু হাসির ছবি একটু থ্রিলারের সঙ্গে যদি অন্য কিছু থাকে অন্য কিছু থাকে সেরকম সেই জন্য আমার যেরকম সবসময় যে বোমকেশ ভীষণ ভালো লাগে তা নয় তবে বোমকেশের না প্রত্যেকেই যারা বমকেশ করেছেন আমার মনে হয় প্রত্যেকেই তার মধ্যে একটা নিজস্বতা রেখেছেন সেটা অরিন্দম শিলি হোক অঞ্জন দত্তই হোক কিংবা আর কে করেছে পরমব্রতই হোক বা অন্য কেউই হোক প্রত্যেকেই একটা কিছু নিজস্ব একটা ছাপ ফেলে গেছে আর তুমি পরিচালক হিসেবে কি ধরনের ছবি বানাতে পছন্দ করো আমি সমাজ সামাজিক ছবি ছবির মধ্যে একটু অন্য ধারা হবে যেরকম ক্রস কানেকশন ইট ওয়াজ তার ট্যাগলাইন ছিল বিয়ের আগে হানিমুন এবং যে সময় আমি করেছি দু হাজার তখন কিন্তু এই কনসেপ্টটা নিয়ে কেউ আগে ভাবেনি কেউ ভাবতেই পারেনি যে যদিও আমরা সবাই বিয়ের আগে বয়ফ্রেন্ডের সঙ্গে বেড়াতে যেতাম হ্যাঁ মানে সবাই বললে ভুল হবে লোকের এগে যাবে আমি তো গেছি নিজের কথা বলছি এবং এক্সকারশনে যেতাম কিন্তু আমরা কেউ সেটাকে বাইরে আনতাম না সেটাই আমি প্রথম দেখিয়েছিলাম তারপরে আমরা বাপি বাড়ি যা বলে যে ছবিটা করেছি সেটা এবং সব ছবির মধ্যে আমরা কিবা কিংবা তিনিয়ারির কথা তিনিয়ারির কথা সেটাও একটা তারপরে আমি যে আমরা যে ছবিগুলো করি সেগুলোর প্রায় কত মানে ওটা উইদাউট এনি প্রচার মায়ের বিয়ে প্রায় কত সিক্সিন মিলিয়ন ছিল আমি যখন দেখেছিলাম এমনকি আমি একটা জিনিস কি কয়েকদিন আগে মানে এর মধ্যেই আমি আমাদের প্রথম যে ছবিটা ভেরি ফন্ড অফ দ্যাট শুধু তুমি কোয়েল আর প্রসেনজিতের এই শুধু তুমি আমি সেদিন দেখলাম যে ওটিটিতে এটার চব্বিশ মিলিয়ন ভিউয়ারশিপ হয়েছে সো ইউনো লাইক আমি এইটাই বলছি যে আমি একটু লাইট হার্টের ছবিও করি বাট তার মধ্যে একটা কোনো কিছু থাকে যেটা একদম আধুনিক জীবন ধরার চেষ্টা করি বিএ ডট কম বিএ ডট কম আজকের দিনে এর আগে সেরম ভাবে কেউ করেনি এটা হচ্ছে যে আমরা ভার্চুয়ালি তো বর খুঁজি হ্যাঁ তো সেই এটা কিন্তু কিছুটা ইট শুড বি আ ওয়ার্নিং যে উই মাস্ট লোকেটেড একটা কিছু আমরা যে যেরকম আমরা ভার্চুয়াল জগতে যাই সোশ্যাল মিডিয়ায় যাই আমরা অনেক সময় ফ্রেন্ডস করে নিই অনেক কিছু করে নিই কিন্তু আমরা ঠিক করে সেটা খবরা খবর নিই না তো বিয়ে ডট কমে এটা একটা ম্যারেজ সাইট নিয়ে কিন্তু এটার সত্যিকার এটার পজিটিভ দিকও যেরম আছে একটা নেগেটিভ দিকও আছে সেটা নিয়েই তোমার একটা ছবি যেটা এভাবেও ফিরে আসা যায় ওই ছবিটা কিন্তু মানে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয় কারণ ওখানে কিন্তু আমরা দেখেছি এই যে মানে হাজব্যান্ড ওয়াইফ আলাদা করে থাকছে সেখানে দুজনেই ওয়ার্কিং প্রথম দিকের ছবি ইনফ্যাক্ট

বা අප মিডল ক্লাস মিরা সবাই এবং সাবর্বস থেকেও সবাই এসে কিন্তু নিজের একটা ক্যারিয়ার গড়ে তুলতে চেষ্টা করছে এবং এই ক্যারিয়ার গড়তে গিয়ে তাদের অনেকেই কিন্তু বাবা-মাকে ছেড়ে কলকাতায় এসে বা বড় শহরে এসে থাকতে হচ্ছে তো তাদের অনেক রকম সমস্যা হয় এইটেই নিয়ে একটা স্ক্রিপ্ট লিখেছি এবং আমি আশা করছি যে এটা পারবো এটার মধ্যে একটা সেন্স অফ হিউমারও আছে কিন্তু এর মধ্যে একটা ওয়ার্নিংও আছে যে নিজেকে কি করে ঠিক রাখা যায় আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে তুমি আমি তো খুব অল্প বয়স থেকে কাজ করছি যে এরকম আমাকে লোকে অনেক সময় যে স্ট্রাগল কথাটা বলি না তুমি কখনো তোমাকে কেউ কোনো ভুল প্রপোজিশন দিয়েছে কি না দিয়েছে হয়তো আমি সেটা নিই ঠিক হ্যাঁ এটা নিয়ে একটা বিশাল কিছু করার কিছু নেই যদি স্ট্রংলি বলা যায় যে না বি অন দ্য রাইট সাইড আমি এটা শুনছি না আমি যখন ঋতুর সঙ্গে কাজ করেছি প্রসেনজিতের সঙ্গে কাজ করেছি তার আগে আমি সাংবাদিক সব জগতেই লোকে প্রপোজ করে হয়তো হ্যাঁ এবং এটা তো হতেই পারে কিন্তু তুমি কিভাবে চলবে তুমি নিজেকে কিভাবে ঠিক রাখবে আর একটা ব্যাপার হচ্ছে এই যে তুমি বললে যেটা আমাদের ঘটনা চারিদিকে ঘটছে সেটার উপরেই বেস করে তুমি ছবি বানাও আমরা কিন্তু জানতে পেরেছি যে এই যে বাচ্চারা এখন বাড়িতে একা থাকছে এই কনসেপ্টের ওপরেও কিন্তু মানে যেহেতু বাচ্চারা হাতে ফোন পাচ্ছে এই কনসেপ্টের ওপরে তুমি একটা কিছু নতুন প্রজেক্ট গান আমি আমি নতুন প্রজেক্ট বলতে হ্যাঁ এটা হচ্ছে আমি পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের একজন তো আমাদের যে চক্রবর্তী ও ভীষণ মানে ও বাচ্চাদের সম্পর্কে এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কে ফিনিকি তো আমাদের এক ইউনিসেফ থেকে বলা হয়েছিল সাইবার সেফটি নিয়ে একটা কিছু করতে একটা ক্যাম্পেইন তো সেই ক্যাম্পেইনের জন্য আমরা দেখো এখন ইন্টারনেট নেটে থাকবো কিন্তু জালে পড়বো না এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের ট্যাগ লাইন এটা নিয়ে আমরা একটা গান করেছি সেই গানটার মিউজিক ভিডিওটা অনন্য আর আমি ডিরেক্ট করেছি যদিও আরও অনেক টেকনিশিয়ানস আমাদের সঙ্গে ছিলেন এবং তাদের সহযোগিতাই হয়েছে এবং সেই গানে প্রসেনজিৎ মিমি চক্রবর্তী দীতিপ্রিয়া আর আর্যান ভৌমিক এরা চারজন লিপ দিয়েছে গানটি গেয়েছে হচ্ছে উপল অনিন্দ সোমলতা দুটো বাচ্চা একজনের নাম অর্ক आशीष আর একজনের নাম অরুণা অরুণা আগে পটল কুমারের গান গাইতো আচ্ছা আচ্ছা এই পাঁচজন গেয়েছে এরা তো আছে গানটা লিখেছে চন্দ্রিল আচ্ছা হ্যাঁ আর গানটা সুর দিয়েছে র‍্যাপপের মতন করে সেটা উপল এবং এই যে সুরটা দিয়েছে এই আইডিয়াটা কিন্তু ছিল অনন্যার মানে আমরা দুজনে মিলে কথা বলতে বলতে এই যে গানটা তৈরি হয় এই গানটা কিন্তু ও বলেছিল বাচ্চাদের জ্ঞান দিয়ে কিছু হয় না বাচ্চাদের বাচ্চাদের যেটা ওদের হৃদয়গ্রাহী হবে সেরকম কিছু করো তো সেই গানটা এখন আমাদের নেটে এবং বিভিন্ন জায়গায় রয়েছে তোমরাও যদি দেখাও গানটা খুব ভালো একদম একদম নিশ্চয়ই সাইবার ক্রিমিনাল বিছেড়াচ্ছে যা আলাপ করে হাতিয়ে নেবে ডেটা পার্সোনাল হ্যাক করবে হ্যারাস করবে ব্ল্যাকমেইল বেकायदा বিগ প্রোফাইল খুলে তুলে নেবে फायदा আইনা फायदा এটাই হচ্ছে কোন আমাদের জানতে হবে যে দাকো আমরা ছোটবেলায় তো লিখতাম যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ এটা নিয়ে তো স্বয়ং ফোনটা অভিশাপ না আশীর্বাদ না এটা অভিশাপ না এটা আশীর্বাদই এটাকে মানুষ অভিশাপ তৈরি করে তো কি করে সেই আশীর্বাদকে ঠিকভাবে ব্যবহার করবে কি করে নিজেকে সুরক্ষিত রাখবে সেটাই হচ্ছে এই গানের মূল বক্তব্য আচ্ছা থ্যাংক ইউ দিদি আমাদের হাতে আর সময় নেই তাই ইচ্ছে না থাকলেও সুদেশনা দিকে আজকে আমাদের বিদায় জানাতে হচ্ছে এখান থেকে তবে সেলেক্ট টক নিয়ে আমরা আবার চলে আসব আর অবশ্যই সমস্ত খবরের জন্য কিন্তু আরোহী নিউজের ফেসবুক এবং ইউটিউবে চোখ রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা নমস্কার